চীনের জিয়াংসুতে অনুষ্ঠিত উশু টুর্নামেন্টে সাফল্য বয়ে আনা খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উশু ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সঞ্জিদা খানম এছাড়া উপস্থিত ছিলেন উশু ফেডারেশনের সভাপতি আব্দুল সোহান গুলাব অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয় গেল কয়েকদিন আগেই চায়নাতে অনুষ্ঠিত আসরে ছত্রিশটি দলের মধ্যে তম স্থান অধিকার করে বাংলাদেশ যেখানে দুটি রূপা ও চারটি ব্রোঞ্জ পদক লাভ করে খেলোয়াড়েরা